নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব শিবরাত্রির চার প্রহরের সময় এবং কবে শিবরাত্রি পড়েছে এবং চার প্রহরের সময় কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত থাকবে এই সময়। আজকের এই ভিডিওতে জানার জন্য আপনারা যারা যারা বাবা মহাদেবের ভক্ত তারা অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর কমেন্ট বক্সে হর হর মহাদেব বলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। মহাশিবরাত্রি বা শিব পুজোর জন্য শ্রেষ্ঠ দিন বলে মনে করা হয়, অর্থাৎ এই দিন শিব ও শক্তির মিলন ঘটে। 2024 সাল মানে চলতি বছরের কবে শিবরাত্রি আসুন এবার জেনে নেওয়া যাক। 2024 সালে 8 মার্চ মহাশিবরাত্রি পালন হবে। এই দিন সকাল থেকে রাত পর্যন্ত শিব পুজোর নিয়ম রয়েছে। এই দিন ভক্তিভরে সকলে শিবের পুজো করে থাকেন। তবে শিবরাত্রির তাৎপর্য একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা উঠে এসেছে। মহাশিবরাত্রির উৎসব দুটি গুরুত্বপূর্ণ কারণে বিশেষ। কথিত আছে, এই তিথিতে মহাদেব বৈরাগ্যের জীবন ত্যাগ করে সংসার জীবনে প্রবেশ করেন। এই দিন রাতে ভগবান শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল। অন্য একটি বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির দিন ভগবান শিব প্রথমবারের মতো আবির্ভূত হন। শিব জ্যোতিষলিঙ্গ অর্থাৎ আগুনের শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন। মহাশিবরাত্রির দিন 64টি বিভিন্ন স্থানে শিবলিঙ্গের আবির্ভাব ঘটে। এমন একটা বিশ্বাস করা হয় যে এই দিনে শিবের আরাধনা করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মহাশিবরাত্রির চার প্রহরের সময়। আপনারা যারা যারা শিবরাত্রি উপবাস করবেন মনোযোগ সহকারে শুনুন। প্রথম রাত্রি এবং প্রহরের পুজোর সময় অর্থাৎ 6:25 রাত 9:28 পর্যন্ত প্রথম প্রহর চলবে, অর্থাৎ এই 8ই মার্চ। তারপরে দ্বিতীয় প্রহর হচ্ছে রাত 9:28 থেকে 9ই মার্চ মাঝরাত 12:31 পর্যন্ত। তৃতীয় প্রহরের সময় হচ্ছে 9ই মার্চ মাঝরাত 12:31 থেকে ভোর রাত 3:38 পর্যন্ত এবং চতুর্থ প্রহরের সময় ভোর 3:34 থেকে ভোর 6:37 পর্যন্ত চলবে এই চতুর্থ প্রহরের সময়। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে মহাশিবরাত্রির চার প্রহরের সময়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন।